হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পুঁই কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে। দেখো, পুঁই কুমড়ো আলু আমি সেদ্ধ করে রেখেছি। এখানে রসুন, লঙ্কা, জিরে বাটা রয়েছে, আর আমি তেলের মধ্যে মাছের মাথা আমি ভেজে নিচ্ছি। দেখো, মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ভেঙে নিয়েছি। আমি এবার মাছের মাথাটা একটু সরিয়ে দিচ্ছি, দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা আমি দিয়ে দিচ্ছি, আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, একটু হলুদ, একটু হলুদ দিয়ে দিচ্ছি, এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি। একটু নুন দিয়ে দিচ্ছি, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার পুঁই কুমড়ো আলু যে সেদ্ধ করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু আমি চিনি দিয়ে দিচ্ছি, তোমরা যে যেমন খাবে সেইভাবে মিষ্টি দেবে। কাঁচা লঙ্কা, ধনে পাতা দেখো দিয়ে দিয়েছি, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে নামিয়ে নেব। এবার আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, বন্ধুরা এইভাবে মাছের মাথা দিয়ে পুঁই শাক তোমরা করে খাবে, খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে। যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।